ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা নবম ও দশম শ্রেণীতে পড়ছেন বা এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ট্যাগ কোশ্চেন। এই গ্রামার আইটেমটিতে যে সকল শিক্ষার্থীরা জিরো লেভেলে অবস্থান করছেন, মানে কিছু শিখেননি, অথবা যারা কিছু শিখেছেন, উভয় শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং আপনারা অনেক বেশি উপকৃত হবেন। কারণ আজকের এই পর্ব একে থাকছে ট্যাগ কোশ্চেন করার নিয়মাবলী ও এক্সারসাইজ, যা আপনাকে খুঁটিনাটি বিষয়গুলো জানতে ও পরীক্ষায় ভালো মার্কস পেতে সহযোগিতা করবে। এই জন্য সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি অনেক বেশি উপকৃত হতে পারবেন। আলোচনার শুরুতেই ট্যাগ কোশ্চেন কি এই বিষয়গুলো সম্পর্কে আমরা জেনে নেব। শিক্ষার্থীরা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি ছবি আর একটি ছবি। প্রথমটি হচ্ছে আমাদের ব্যাগ, এবং ব্যাগের সাথে যখন আমরা ব্যাগ কিনতে যাই তখন আমাদের লেখা থাকে, যেখানে আমাদের প্রাইসটি লেখা থাকে সেটাকে আমরা বলি ট্যাগ। তার মানে এই ব্যাগের সাথে কিন্তু জুড়ে দেওয়া হলো ট্যাগ। এই ট্যাগ শব্দটির অর্থ কিন্তু হচ্ছে জুড়ে দেওয়া। ঠিক যেভাবে আমরা নিচে ছবিটি দেখতে পাচ্ছি যে এই ব্যাগের দাম বা প্রাইসটা কি করা হয়, একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, দ্যাট মিন্স আমরা বলতে পারি জুড়ে দেওয়া। তাহলে আমাদের পুরো বিষয়টি দাঁড়ালো আ ব্যাগ উইথ আ ট্যাগ। সেক্ষেত্রে আমরা আরেকটু ডিটেলস জেনে নিব। যেমন ধরুন হি ইজ আ স্টুডেন্ট, এই ধরনের একটা প্রশ্ন যখন করা হবে তখনই কিন্তু আমরা সেটাকে ট্যাগ বলে অভিহিত করব। তাহলে আমরা প্রশ্ন করতে পারি যে হোয়াট ইজ ট্যাগ। শিক্ষার্থীরা চলুন আমরা আরও বিস্তারিত জেনে নেওয়ার আগে আজকের লেসনটি ঘোষণা করি। আর টুডেস লেসন ইজ ট্যাগ কোশ্চেন ইংলিশ সেকেন্ড পেপার ইউনিট 8 পার্ট 1। শিক্ষার্থীরা আমরা এই আজকের এই ক্লাস থেকে যে বিষয়গুলো শিখব, লার্নিং আউটকামস, আফটার উই হ্যাভ স্টার্টেড দিস লেসন, এই ক্লাসটি শেষে উই উইল বি এবল টু, আমরা যেটা শিখতে সামর্থ্য হব, ডিফাইন কোশ্চেন ট্যাগ, এই কোশ্চেন ট্যাগকে সংজ্ঞায়িত করতে পারবো, আইডেন্টিফাই ট্যাগ অপারেটর্স, ট্যাগ অপারেটরগুলো সম্পর্কে জানতে পারবো, অ্যাপ্লাই ট্যাগ কীভাবে ট্যাগ করতে হয় সেটাও আমরা প্রয়োগ করতে পারবো, ডিফারেন্ট ইউজ অফ ট্যাগ, ট্যাগের বিভিন্ন ব্যবহারগুলো নির্ণয় করতে পারবো। শিক্ষার্থীরা আমরা সরাসরি চলে যাচ্ছি আপনাদের ক্লাসে। আমরা শুরুতেই দেখে নিব ইউআর জিসন আর এন্ট ইউ, ঠিক এখানে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। ঠিক এই যে বিষয়টি রয়েছে যাকে আমরা বলছি ট্যাগ, তাহলে ট্যাগ শব্দটির পুরো বিষয়টি যেটি আসছে অ্যাডিং সামথিং উইথ আদার, মানে অন্য কোনো কিছুর সাথে কোনো কিছু জুড়ে দেওয়া, যেটা আমরা এই যে ক্লিয়ার করতে পারছি, তার মানে ইউর জিসান এর সাথে জুড়ে দেওয়া হয়েছে আর, ঠিক এটাই হচ্ছে আমাদের ট্যাগ। সেক্ষেত্রে আরেকটু বিস্তারিত আমরা জেনে নেব। আর ট্যাগ কোশ্চেন ইজ আ কোশ্চেন, বলা হচ্ছে ট্যাগ কোশ্চেন হচ্ছে এক ধরনের কোশ্চেন বা প্রশ্ন দ্যাট ইজ ইউজড অ্যাট দ্য এন্ড অফ এ স্টেটমেন্ট। স্টেটমেন্ট মানে বক্তব্য, বক্তব্য মানে এই যে আমরা দেখতে পাচ্ছি এটা একটা বক্তব্য বা সেন্টেন্স, টু গেট দ্য সাপোর্ট ফ্রম দ্য লিসেনার, যারা শুনছে কথাটি তাদের কাছ থেকে সমর্থন নেওয়ার ক্ষেত্রে এই ধরনের সেন্টেন্স প্যাটার্নগুলো ব্যবহার করা হয়। আমরা সুন্দর করে ট্যাগের বিষয়টি ডিফাইন করে ফেললাম, আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা দেখে নেব আপনাদের অপারেটরগুলো। আমরা সকলেই জানি যে একটি কম্পিউটার যখন অপারেট করা হয় তখন একজন অপারেটরের প্রয়োজন হয়, কারণ কম্পিউটার কিন্তু নিজে নিজে চলতে পারে না। ঠিক এরকম আমরা যখন ট্যাগ করব, এই ট্যাগ করার সময় আমাদের কিছু অপারেটর রয়েছে, সেই অপারেটরগুলোর সাথে চলুন পরিচয় হয়ে আসি। আপনারা যে অক্সিলারি ভার্বগুলো চিনে থাকেন, 23 থেকে 24টি অক্সিলারি ভার্ব, সবগুলো অক্সিলারি ভার্ব নিয়ে একটা ক্লাস রয়েছে, ম্যাজিক ইউজ অফ অক্সিলারি ভার্ব, আপনারা চাইলেই এই চ্যানেলেই দেওয়া হয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এই অপারেটরগুলো ছাড়াও আমাদের আরও কিছু অপারেটর রয়েছে, যেমন ডু, ডাজ, ডিড, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অপারেটর যেগুলো আপনাদের খুব কাজে আসবে। শিক্ষার্থীরা আমরা তাহলে এই যে অপারেটরগুলো দেখছি এগুলো মূলত আমাদের গ্রামারের যে বেসিক জিনিস অক্সিলারি ভার্ব, সেটা কিন্তু আপনারা সকলেই জানেন। তাহলে আপনারা এইভাবেও মনে রাখতে পারেন যে এগুলো ট্যাগ করার ক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্বের প্রয়োজন হয় বা অক্সিলারি ভার্বগুলোকেই ব্যবহার করতে হয়, যেগুলোকে আমরা ট্যাগ শেখার জন্য নাম দিচ্ছি ট্যাগ অপারেটরস। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটি আপনাদের পরীক্ষায় অনেকে আপনারা ভুল করে থাকেন, ট্যাগ কোশ্চেন বেসিক পাবলিক কনস্ট্রাকশন ফ্রম দ্য অপারেটরস। যেমন এই অ্যামনট শব্দটি যদি আপনি ট্যাগ কোশ্চেনে লিখেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে শর্ট ফর্ম ব্যবহার করতে হবে, এন্ট অথবা আরেন্ট, মানে এই শব্দটিকে আপনারা দুভাগেই ব্যবহার করতে পারবেন, আরেন্ট অথবা এন্ট। শিক্ষার্থীরা একইভাবে ইজটাকে ইসেন্ট ব্যবহার করবেন, ঠিক এইভাবে আপনাদের পর্যায়ক্রমে সবগুলোই
লেখা দেওয়া হয়েছে, আপনার একটি স্ক্রিনশট ব্যবহার করে সুন্দর করে লিখে দিতে পারেন। এছাড়াও আপনাদের কিছু মডেল অক্সিলারি রয়েছে যেগুলো একইভাবে ব্যবহার করবেন, মাস্ট থাকলে মাস্ট নট, শর্ট ফর্মে কিন্তু অবশ্যই আপনাদের লিখতে হবে। ঠিক একইভাবে দেখে নেবেন, হ্যাজ, হ্যাভ, হ্যাড, ডু, ডন্ট ব্যবহার করা হয়েছে, ডুটাকে ডন্ট ব্যবহার করা হয়েছে, ডাজ, ডাজেন্ট, ডিডেন্ট, পর্যায়ক্রমে সবগুলোই কিন্তু আপনারা সংগ্রহে রেখে দেবেন। শিক্ষার্থীরা আমরা প্রথমেই দেখে নিব আপনারা কিভাবে ট্যাগটি কমপ্লিট করবেন। যেমন মাহবুবা ওয়াজ আওয়ার গুড ফ্রেন্ড, এই সেন্টেন্সের ক্ষেত্রে মাহবুবা হচ্ছে আমাদের সাবজেক্ট এবং ওয়াজ হচ্ছে আমাদের ভার্ব, দ্যাট মিনস অক্সিলারি ভার্ব। তাহলে শুরুতে আমরা যেটা করব, ওয়াজটাকে এই পাশে নিয়ে আসবো এবং এই সেন্টেন্সটি যদি আমাদের পজিটিভ হয় তাহলে এখানে আমরা অবশ্যই নেগেটিভ নট ব্যবহার করব। আর এখানে যে নাউনগুলোই থাকুক না কেন, ওই নাউনটার কিন্তু অবশ্যই আমরা প্রোনাউন ফর্ম ব্যবহার করব। শিক্ষার্থীরা তাহলে আমাদের এই অ্যান্সারটি হচ্ছে ওয়াজেন্ট শি, দ্যাট মিনস এই যে আপনার ওয়াজ থেকে ওয়াজ নিয়েছি আমরা, আর এটা পজিটিভ একটা সেন্টেন্স ছিল মানে নট নেই, এই জন্য নট নিয়েছি এবং মাহবুবার জন্য আমরা শি ব্যবহার করেছি। নন শব্দগুলোকে অবশ্যই প্রোনাউন করতে হবে। শিক্ষার্থীরা আমরা এরপরে দেখে নেব আপনাদের স্ট্রাকচারগতভাবে হাউ টু ফর্ম আ ট্যাগ কোশ্চেন। ওয়ান, স্ট্রাকচার ইন পজিটিভ স্টেটমেন্ট, যদি আপনাদের প্রদত্ত সেন্টেন্সটি পজিটিভ হয় সেক্ষেত্রে কীভাবে অ্যান্সার করবেন। যেমন হাসান ইজ দ্য ট্রুথফুল বয়, এই সেন্টেন্সতে কিন্তু আমাদের কোনো নট ব্যবহার হয়নি, দ্যাট মিনস পজিটিভ একটা সেন্টেন্স ব্যবহার হয়েছে। এই জন্য আমরা অবশ্যই যখন অ্যান্সারটি করব আমরা অবশ্যই নট ব্যবহার করব। শিক্ষার্থীরা একইভাবে আমরা যদি স্ট্রাকচারটা দেখি তাহলে হবে স্টেটমেন্ট, মানে এই প্রদত্ত যে অংশটি দেওয়া হচ্ছে সেটি হচ্ছে স্টেটমেন্ট, তারপরে অপারেটরের সাথে নট ব্যবহার করব এবং সাবজেক্টের প্রোনাউনটি বসিয়ে দেব। হাসানের প্রোনাউন হিসেবে আমরা নিয়েছি হি, এর আগে নিয়েছিলাম মাহবুবার শি। শিক্ষার্থীরা এই স্ট্রাকচারটার ক্ষেত্রে যদি আমরা নেগেটিভ স্টেটমেন্ট পাই তাহলে আমাদের অ্যান্সারটি কীরকম হবে আমরা দেখে নিই। যেমন শি ইজ নট মাই মাদার, এখানে কিন্তু আমাদের নট রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা যেটা করব অবশ্যই নট ব্যবহার করব না, জাস্ট অক্সিলারি ভার্বটা নিয়ে যাব এবং সাবজেক্টটাকে নিয়ে আসব। আমাদের স্ট্রাকচারটি যেমন হবে প্রদত্ত স্টেটমেন্ট প্লাস অপারেটর প্লাস সাবজেক্টের নাউন ফর্ম। শিক্ষার্থীরা ট্যাগ করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে আপনাকে অবশ্যই কিন্তু সেন্টেন্সটি তুলেই অ্যান্সার করতে হবে, না হলে কিন্তু আপনি মার্কস পাবেন না। আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাই, আশা রাখি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে শোভন অনলাইন ইংলিশ স্কুলের এই আয়োজনটি অবশ্যই সাথেই থাকবেন। তাহলে ইজ এ স্মার্ট বয়, তাহলে আমাদের অ্যান্সারটি হচ্ছে ইজেন্ট হি, যেহেতু এখানে পজিটিভ স্টেটমেন্ট ছিল এবং অক্সিলারি ভার্ব হিসেবে আমরা পেয়েছিলাম ইজ, জাস্ট ইজ নিয়েছি এবং তালিবের ক্ষেত্রে তার প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে হি। শিক্ষার্থীরা আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাব। এই মুহূর্তে আমরা 10টি এক্সারসাইজ করব আপনাদের, আমার সাথে আপনারা মিলিয়ে নেবেন যে আপনারা কতটুকু বুঝতে পারলেন। এক নম্বর কোশ্চেনটি হচ্ছে রুবিনা ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যেহেতু আমাদের এখানে নট নাই অবশ্যই নট আসবে, এই অক্সিলারি ভার্বটি আমরা নিয়ে যাবো এবং রুবিনা প্রোনাউন ফর্ম বসিয়ে দেবো, তাহলে আমাদের উত্তরটি হচ্ছে ওয়াজেন্ট শি। একইভাবে দুই নম্বরটি আমরা দেখে নেব, এটা কিন্তু আপনার নেগেটিভ স্টেটমেন্ট, দ্যাট মিনস নট আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা নট ব্যবহার করবো না, জাস্ট ওয়ারটা নিয়ে যাবো এবং ইউ প্রোনাউন হিসেবে রয়েছে এবং তাকে আমরা সরাসরি নিয়ে আসবো। শিক্ষার্থীরা আমরা তিন নম্বরটি দেখে নিই, দে আর আওয়ার গেস্ট, আশা রাখি আপনারা বুঝতে পারছেন এবং আপনাদের কথাও বুঝতে সমস্যা হলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমাদের তিন নম্বরটির উত্তর হচ্ছে আরেন্ট দে, কেন হলো সেটা আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আর নিয়েছি অক্সিলারি ভার্ব, এটা পজিটিভ স্টেটমেন্ট ছিল এই জন্য নেগেটিভ করেছি, নট নিয়েছি এবং প্রোনাউনটি ব্যবহার করেছি। একইভাবে আমরা মডেল পেয়েছি এবং নেগেটিভ স্টেটমেন্ট, জাস্ট মডেল ক্যানটাকে নিয়ে যাব আর সাবজেক্টটাকে পার করে নিয়ে যাব, তাহলে আমাদের অ্যান্সারটি হয়ে যাবে ক্যান উই। এরপরে আমরা দেখে নেব আমাদের পাঁচ নম্বর, এখানেও মডেল ব্যবহার করা হয়েছে, অপারেটর হিসেবে রয়েছে আমাদের মডেল, জাস্ট এই মডেলটিকে পার করে নিয়ে যাব, যেহেতু এখানে কোনো নট নেই এই জন্য নট ব্যবহার করব এবং সাবজেক্টটি পার করে নিয়ে আসবো। আশা রাখি শিক্ষার্থীরা বুঝতে পারছেন। এরপরে আমরা ছয় নম্বরটি করব, উই শুড নট ডিসঅবে আওয়ার প্যারেন্টস, ঠিক একইভাবে এখানে কিন্তু আপনাদের নেগেটিভ স্টেটমেন্ট রয়েছে, অতএব এরপরে পজিটিভ হবে, আমরা শুড ব্যবহার করব এবং সাবজেক্টটি নিয়ে আসবো। সাত নম্বর প্রশ্নটি হচ্ছে ইউ কুড ডু ইট ইজিলি, তাহলে আমাদের অ্যান্সারটি হবে কুডন্ট ইউ, দ্যাট মিনস কুড নেওয়ার পরে আমরা তার সাথে নট যুক্ত করেছি এবং এই নটটি কিন্তু অবশ্যই সবসময় আপনাকে শর্ট ফর্মে লিখতে হবে। আমরা আট নম্বর প্রশ্নটি দেখে নিই, দে মাস্ট নট প্লে ব্যাট,
তাহলে এই যে আমাদের নেগেটিভ স্টেটমেন্ট রয়েছে শিক্ষার্থীরা, আমরা এই জন্য কিন্তু পজিটিভ স্টেটমেন্টে নিয়ে যাব, দ্যাট মিনস মাস্ট দে। নাম্বার 9, আই হ্যাভ আ পেন। এই সেন্টেন্সটির ক্ষেত্রে অনেকে আপনার অ্যান্সার করে থাকেন, এই সেন্টেন্সটির কিন্তু দুটি উত্তর হবে। সেক্ষেত্রে প্রচলিত যে বইগুলো অ্যান্সার আপনারা দিয়ে থাকেন, অনেকে কী করেন, হ্যাভ রয়েছে হ্যাভ নিয়ে যান। এটার ব্যাখ্যা রয়েছে, মানে হ্যাভটা এখানে কেন হবে না এবং কেন হ্যাভ দিলেও অ্যান্সারটি ভুল হবে না সেই বিষয়ে কিন্তু পরবর্তী যে আমরা পার্ট টু থাকবে সেখানে কিন্তু আপনাদের এই হ্যাভের ব্যবহারটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তাহলে আমাদের এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই ক্ষেত্রে কিন্তু আমরা ডন্ট আই ব্যবহার করেছি, বিস্তারিত থাকছে পরবর্তী পর্বে। নাম্বার 10, ইউ হ্যাড বেটার গো। এখানে আমরা অক্সিলারি হিসেবে হ্যাড পেয়েছি, দ্যাট মিনস অপারেটর, তাহলে আমাদের উত্তরটি হবে হ্যাড নট ইউ। শিক্ষার্থীরা, আশা রাখি আমাদের এই 10টি প্রশ্ন আপনাদের অনেক বেশি সহায়ক হবে ক্লাসটি বোঝার জন্য। আমরা এখন দেখে নেব আপনাদের কিছু ব্যতিক্রম শব্দ রয়েছে যেগুলো আপনাদের খুব বেশি কনফিউজ করে পরীক্ষায়, যেমন নেভার, রেয়ারলি, সেলডম, হার্ডলি, বেয়ারলি অ্যান্ড স্কেটসলি। এই শব্দগুলো যদি থাকে আর ট্রিটেড অ্যাজ নেগেটিভ দো দে অ্যাপিয়ার টু বি পজিটিভ, শিক্ষার্থীরা ভালো করে মনে রাখবেন, এই শব্দগুলো কিন্তু আপনাদের দেখতে মনে হচ্ছে এগুলো আপনাদের পজিটিভ শব্দ, কিন্তু না, এই শব্দগুলো সবসময় আপনাদের জন্য নেগেটিভ অর্থ বহন করবে। তার মানে এগুলো যদি নেগেটিভ অর্থ বহন করে সেক্ষেত্রে কিন্তু আমরা নট নার প্রয়োজন হচ্ছে না। হি নেভার কেম এগেন, এটা কিন্তু আমাদের একটা নেগেটিভ স্টেটমেন্ট, নেভার যেহেতু না বোধ বুঝিয়েছে, আমরা এটাও বলতে পারি যে নটের মতো কাজ করেছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের আর নটের প্রয়োজন নেই, জন্য ডিড হি। এরপরে হি ক্যান রেয়ারলি কাম দোজ ডেইস, রেয়ারলি রয়েছে, এটাও আমাদের নেগেটিভ, এই জন্য ক্যান সি। পুরো বিষয়টি হচ্ছে যে আপনি শুধু মনে রাখবেন নেভারলি, রেয়ারলি, সেলডম, হার্ডলি, বেয়ারলি অ্যান্ড স্কেটসলি, এই শব্দগুলো থাকলে আমরা নেগেটিভ স্টেটমেন্ট ধরে নেব এবং ট্যাগ করার সময় পজিটিভ করব। একইভাবে ইউ হার্ডলি ইভার কেম লেট, ডিড ইউ, আই বেয়ারলি নো ইউ, ডোন্ট আই, ইউ ডিসকার্সলি এক্সপার্ট হাউ টু কাম, আমরা যেটা ব্যবহার করেছি উড ইউ। শিক্ষার্থী, এরপরে আমরা একটা এক্সারসাইজ করে ফেলব, দ্যাট মিনস টেস্ট টু। এটা আপনি সচরাচর যেটা চেষ্টা করবেন, নিজে আগে অ্যান্সারগুলোর চেষ্টা করবেন, তারপরে কতটুকু হচ্ছে আমার সাথে মিলিয়ে নেবেন। আমরা প্রথম প্রশ্নটি দেখে নিই, আশা রাখি আপনারা সবাই সুন্দর করে এটি সলভ করেছেন বা আমার সাথে মিলিয়ে নিচ্ছেন। সুইমিং ইজ আ গুড ফর হেলথ, এখানে সুইমিং হচ্ছে আমাদের সাবজেক্ট এবং ইজ হচ্ছে আমাদের ভার্ব। তাহলে এখানে যেহেতু আমাদের নট নেই, এই জন্য আমরা এখান থেকে ইজটা নিয়ে যাব এবং নট ব্যবহার করব, এবং পাশাপাশি সুইমিং যেহেতু নাউন এর প্রোনাউন ফর্ম ব্যবহার করব ইট। আমাদের তাহলে অ্যান্সারটি হচ্ছে ইজেন্ট ইট। বি নাম্বার, ওয়ান্স দেয়ার ওয়াজ আ কি, সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে আমাদের ভার্ব। যে সেন্টেন্স আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার পাবো সেই সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে কিন্তু অবশ্যই দেয়ারকে আমরা নিব, তাহলে আমাদের উত্তরটি হবে ওয়াজেন্ট দেয়ার। এরপরে আমরা দেখে নেব সি নাম্বার, ওপেন দ্য ডোর, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্সের উত্তরটি হবে অন্ট ইউ অথবা উইথ ইউ। এটা সম্পর্ক আপনাদের বিস্তারিত আলোচনা থাকবে পরবর্তী পার্টগুলোতে। আশা রাখি যে কয়েকটি পার্ট দেওয়া হবে আপনাদের, আপনি যদি শুরু থেকে সবগুলো জিনিস পর্যায়ক্রমে দেখেন, তাহলে কিন্তু ঘরে বসে আপনি সুন্দর একটা প্রস্তুতি নিতে পারবেন শিক্ষার্থীরা। ডি নাম্বার, মেনি অফ দেম নিউ দ্য ফ্যাক্ট, এই সেন্টেন্সে ভার্বটি যেহেতু আপনাদের পাস্ট টেন্সে রয়েছে, অতএব আমরা অবশ্যই ডিড ব্যবহার করব, আর দেম এখানে রয়েছে, এই জন্য আমরা সাবজেক্ট হিসেবে দিয়ে নিব। শিক্ষার্থীরা, আশা রাখি বুঝতে পেরেছেন। পাঁচ নাম্বার, আই থিঙ্ক হি উইল গেট জিপিএ প্লাস, এই সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আমাদের দুটো সেন্টেন্স রয়েছে, দ্যাট মিনস দুটো প্লাস রয়েছে, এক্ষেত্রে আমাদের অ্যান্সারটি হবে ডন্ট আই অথবা অন্ট এ। যে কোনো দুটো অংশ নিয়ে আপনি করতে পারবেন, যদি প্রথম অংশটি নেন তাহলে আপনার অ্যান্সারটি হবে ডন্ট আই, থিঙ্ক প্রেজেন্ট ফর্মে রয়েছে এর জন্য ডু, এবং নট করা হয়েছে, এরপরে সাবজেক্টে নিয়ে যাওয়া হয়েছে। আবার পরের অংশটি ধরে যদি আপনি করেন তাহলে কিন্তু হবে অন্ট হি, দ্যাট মিনস উইলটা যখন নটের সাথে যুক্ত হবে তখন সেটা অন্ট হয়ে যাবে। শিক্ষার্থীরা, এই বিষয়গুলো সম্পর্কে অনেকের কাছে কনফিউশন তৈরি হতে পারে, সেক্ষেত্রে আপনি কিন্তু পরবর্তী পাঠটি দেখুন। আজকের এই পাঠটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন, এবং পরবর্তী পাঠে কিন্তু কোন কোন বিষয়গুলো আপনি আরও বেশি পরিষ্কার হতে চান সেটা জানাবেন। পর্যায়ক্রমে যতগুলো পাঠের প্রয়োজন হবে সবগুলো পাঠ কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হবে। শিক্ষার্থীরা, আশা রাখি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই শোভন অনলাইন ইংলিশকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই
আপনি পেয়ে যান। সবার আগে দিস আর অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ, ইনভাইটিং ইউ ইন দ্য নেক্সট কন্টেন্ট পার্ট টু। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী পার্টটা দেখার জন্য। এছাড়াও রাইটিং অংশের অনেকগুলো ক্লাস, রাইট ফর্ম অফ ভার্বস, সাফিক্স, প্রিফিক্স, ন্যারেশন, এগুলো সবগুলো ক্লাস কিন্তু দেওয়া হয়েছে আমাদের এই চ্যানেলে। সেই ক্লাসগুলো দেখবেন, ভিন্নতা কোনো কিছু পেলে, ভালো লাগলে অবশ্যই সেটা জানিয়ে দেবেন শিক্ষার্থীদের। আজকের জন্য এতটুকুই, ডিসক্রিপশন চেক করবেন, সেখানে শোভন অনলাইন ইংলিশ স্কুলের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে, এবং বিগত দিনের যে ক্লাসগুলো রয়েছে সেগুলোরও লিঙ্ক রয়েছে, যাতে আপনি অনায়াসে খুঁজে পেয়ে যান। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।